দাবি করলেন তহবিলের 22 কোটি টাকা আত্মসাতের অভিযোগ ডক্টর ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট মন্ত্রিসভায় চাল সহ চার পণ্যের শুল্ক কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর কাল বসছে দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ওবায়দুল কাদেরের দেশে একদলীয় শাসন ব্যবস্থা চলছে দাবি মঈন খানের জাতীয় পার্টিতে দ্বন্দ্ব কলহ চরমে কাকরাইল কার্যালয় দখলের ঘোষণা রসনপন্থীদের বিভক্তি নিয়ে চিন্তিত নন চুনু শিশু আয়ারের মৃত্যু ইস্যুতে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনকে লোক দেখানো বলেছেন হাইকোর্ট আদেশ 11 ফেব্রুয়ারি শুভেচ্ছা আমন্ত্রণ সংবাদ রাতে বলছিলাম একে এসটিএমটি বার সংবাদ শিরোনাম সঙ্গে আছে আমি শারমিনাসি এবারে বিস্তারিত শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের 25 কোটি 22 লাখ টাকা আত্মসাতের মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক চার্জশিটে একজন আসামি নতুন করে যুক্ত হয়েছেন কারো চাপে নয় সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে অভিযোগপত্র চূড়ান্ত করা হয়েছে বলে দাবি করেন দুদক সচিব ফজলে আদিত্যকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন মহিউদ্দিন আহমেদ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক গ্রামীণ টেলিকম কোম্পানির পরিচালনা পর্ষদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করে দুদকে 2022 সালের 28 জুলাই শুরু হয় অনুসন্ধান প্রাথমিক সত্যতা পেয়ে একই বছরের 25 মে 13 জনকে আসামি করে মামলা করে সংস্থার কর্মকর্তা গুলশান আনোয়ার অভিযোগের বিষয়ে দুদকের মুখোমুখি হতে হয় নোবেল বিজয়ী ডক্টর মুহাম্মদ ইউনূসকে তদন্ত শেষে কমিশনে অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা এতে আসামি করা হয় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাজমুল ইসলাম পরিচালক ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আশরাফুল হাসান পরিচালক পারভীন মাহমুদ নাজরিন সুলতানা মোহাম্মদ শাহজাহান নূরজাহান বেগম সহ 13 জনকে তদন্তে গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারী ইউনিয়নের দপ্তর সম্পাদক কামরুল হাসানের যোগ সাজশের প্রমাণ পাওয়ায় তাকেও আসামি করা হয় গ্রামীণ টেলিকমের বোর্ড সভায় ব্যাংক হিসাব খোলার সিদ্ধান্ত হয় 9/5/2022 খ্রিস্টাব্দ তারিখে কিন্তু তার একদিন পূর্বেই ব্যাংক হিসাব খোলা হয় এবং সেটেলমেন্ট এগ্রিমেন্ট 27/4/2022 তারিখে হলেও ওই এগ্রিমেন্টেই 8/5/2022 খ্রিস্টাব্দ তারিখে খোলাকৃত ব্যাংক হিসাব দেখানো হয় যা বাস্তবে অসম্ভব দুদক সচিব মাহবুব হোসেন বলেন গ্রামীণ টেলিকমের কর্মচারীদের পাওনা লভ্যাংশের মধ্যে আইনজীবী ফি হিসেবে প্রকৃতপক্ষে দেওয়া হয়েছে মাত্র 1 কোটি টাকা বাকি 25 কোটি 22 লাখ 6,780 টাকা আসামিরা আত্মসাত করেন গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ব্যবস্থাপনা পরিচালক বোর্ড সদস্যদের সহায়তায় গ্রামীণ টেলিকমের সিবিএ নেতা এবং অ্যাডভোকেট সহ সংশ্লিষ্ট ব্যক্তিগণ অসৎ উদ্দেশ্যে অপরাধজনক বিশ্বাস ভঙ্গ করে সেটেলমেন্ট এগ্রিমেন্টের শর্তাদি লঙ্ঘনপূর্বক জাল জালিয়াতির আশ্রয়ে গ্রামীণ টেলিকম থেকে উক্ত অর্থ আত্মসাৎপূর্বক অপরাধলব্ধ অর্থ স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে অবস্থান গোপন করে আত্মসাৎ করেছেন আদালতের পরামর্শ নিয়ে আসামিদের বিষয়ে পরবর্তী করণীয় ঠিক করা হবে বলে জানান দুদক সচিব মহিউদ্দিন আহমেদ দেশ টিভি ঢাকা এদিকে শ্রম আইন লঙ্ঘনের মামলায় সাজাপ্রাপ্ত ডক্টর ইউনূসের বক্তব্য সঠিক নয় বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সোমবার নিজ মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ও কানাডার হাই কমিশনারের সাথে সাক্ষাৎ শেষে এই মন্তব্য করেন তিনি বলেন সরকার নয় শ্রমিকরাই তার বিরুদ্ধে মামলা করেছে সাক্ষাৎকালে কানাডায় পলাতক বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে ফিরিয়ে দিতে হাই কমিশনারকে তাগিদ দেন পররাষ্ট্রমন্ত্রী বলেন বাংলাদেশের অনুরোধ কানাডা সরকারকে পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছেন হাই কমিশনার এর পাওনা সঠিকভাবে বুঝিয়ে দিতে পারেনি বিদায় তাদেরকে বঞ্চিত করেছে বিদায় সেজন্য তার বিরুদ্ধে মামলা করেছে যারা বিক্ষুব্ধ তারা এবং সেজন্য শ্রম অধিদপ্তরের একটা অনুমোদন লাগে যে মামলা করার জন্য সেটি শুধু তারা নিয়েছে তো তিনি যা বলেছেন তা সঠিক নয়
রমজান সামনে রেখে চাল চিনি ভোজ্য তেল ও খেজুরের উপর থেকে শুল্ক কমাতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিসভার বৈঠকে অনির্ধারিত আলোচনায় তিনি জানান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ে যে কাজ হচ্ছে তা চলমান রাখতে হবে। এদিন দ্রুত বিচার আইনটি স্থায়ীকরণের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। জয় যাদবের রিপোর্ট। পঞ্চমবারের মতো সরকার গঠন করে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে কড়া নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পরপরই মাঠে নামে সরকারের নানা সংস্থা। সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ নিয়ে পর্যালোচনায় সন্তোষ প্রকাশ করেন সরকার প্রধান। সভা শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রী পরিষদ সচিব জানান, রমজান সামনে রেখে চাল চিনি সহ চারটি নিত্যপণ্যের উপর শুল্ক কমানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী সুনির্দিষ্টভাবে নির্দেশনা দিয়েছেন আগামী রমজান মাসে যাতে রমজানে যে পণ্যগুলো দরকার হয়, বিশেষ করে খেজুর, ভোজ্য তেল, চিনি, চাল, চারটি পণ্য থেকে পণ্যের শুল্ক হার হ্রাস করার জন্য নির্দেশনা দিয়েছেন এনবিআরকে, যাতে করে দ্রব্যমূল্য চাপটা মানুষের উপরে কম থাকে সেজন্য, এবং সেটা করেছেন এবং এও বলে নির্দেশনা দিয়েছেন যে বাজারে যেন সরবরাহ চাহিদার ক্ষেত্রে কোনো ঘাটতি না থাকে। 2002 সালে দ্রুত বিচার আইন হওয়ার পর প্রতি দু বছর অন্তর ধাপে ধাপে এর মেয়াদ বাড়ানো হতো। এবার স্থায়ী রূপ দেওয়া হলো আইনটিকে। অপরাধ নিয়ন্ত্রণে আইনটি কার্যকর হওয়ায় এই সিদ্ধান্ত মন্ত্রিসভার। মন্ত্রিসভা আজকে এটিকে এই ধাপে ধাপে বৃদ্ধির পরিবর্তে এটিকে একটি স্থায়ী আইন হিসাবে গ্রহণ করার জন্য নীতিগত সিদ্ধান্ত দিয়েছে। এখন এটি আর নতুন করে এর মেয়াদ বৃদ্ধি করতে হবে না। জননিরাপত্তা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, উপস্থাপন করা হয়েছে যে এই আইনটার অনেক সুফল আছে। এই আইনটার কারণে এই এই ক্ষেত্রে তাদের তরফ থেকে অপরাধ মানে নিয়ন্ত্রণ করার জন্য খুব কাজে লেগেছে, সেজন্য তারা এটা আইনটা কন্টিনিউ করতে চাইছে। আগের মন্ত্রিসভার যে বিলগুলো সংসদে পাঠানো যায়নি সেগুলো নতুন মন্ত্রিসভার অনুমতি সাপেক্ষে সংসদে পাঠানোর সিদ্ধান্ত দেয় মন্ত্রিসভা। মন্ত্রিসভা চূড়ান্ত অনুমোদন করেছে ক্যাবিনেটে নেওয়ার জন্য। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে কাল। স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল 3টায় শুরু হবে এই অধিবেশন। শুরুতে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। উদ্বোধনী অধিবেশনে ভাষণ দিবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরই মধ্যে চূড়ান্ত হয়েছে সংসদের আসন বিন্যাস সহ সার্বিক প্রস্তুতি। আরও জানাচ্ছেন জুবাইর রাসিম। গেল 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে 223 আসনে জয়ী হয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ। এরপর 15 জানুয়ারি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন 30 জানুয়ারি জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান জানান। নিয়ম অনুযায়ী নতুন সংসদের প্রথম অধিবেশনের শুরুতে নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। আওয়ামী লীগ এবারও স্পিকার হিসেবে শিরিন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার হিসেবে শামসুল হক টুকুকে মনোনীত করেছে। সরকারি দল হিসেবে আওয়ামী লীগের একক সংখ্যাগরিষ্ঠতা থাকায় ভোটে তারাই বিজয়ী হবেন। স্পিকার ডেপুটি স্পিকার নির্বাচনের পর অধিবেশন কিছুটা সময় মুলতবি রাখা হবে। ওই সময় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নতুন স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ বাক্য পাঠ করাবেন। পরে নবনির্বাচিত স্পিকারের সভাপতিত্বে শুরু হবে সংসদের অধিবেশন। অধিবেশনের প্রথম দিন রাষ্ট্রপতিকে ভাষণ দেওয়ার আমন্ত্রণ জানাবেন স্পিকার। পরে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর সাধারণ আলোচনায় অংশ নেবেন সংসদ সদস্যরা। এবারে সংসদে প্রধান বিরোধী দল হিসেবে থাকছে জাতীয় পার্টি। 11টি আসনে জয়ী হয়েছে দলটি। মাননীয় স্পিকার যে সিদ্ধান্ত দিয়েছেন বিরোধী দলের নেতা হিসেবে জাতীয় পার্টির চেয়ারম্যান, জাতীয় পার্টির সংসদীয় দলের নেতা গোলাম মোহাম্মদ কাদের এমপিকে এবং জনাব ব্যারিস্টার আনিসুল মাহমুদকে উপনেতা হিসেবে যে স্বীকৃতি দিয়েছেন, এটা আমি মনে করি যে তিনি যথার্থভাবেই স্বীকৃতি দিয়েছেন। তবে আগের সব সংসদের চেয়ে এবারে সংসদ ভিন্ন। ইতিহাসে প্রথমবারের মতো বিরোধী দলের থেকে স্বতন্ত্র সংসদ সদস্যের সংখ্যা 6 গুণ বেশি। সংসদে বিরোধী ভূমিকায় দেখা যাবে 62 স্বতন্ত্র সাংসদকে। এবারে সংসদ নানা কারণে চ্যালেঞ্জ হিসেবে দেখছে আওয়ামী লীগ। এখন আমাদের প্রায়োরিটি হচ্ছে বাজার নিয়ন্ত্রণ, এই বিষয়টা চ্যালেঞ্জ।
এই সমস্যাগুলো জনগণের এখন নিত্যদিনের সমস্যা, কাজে প্রথম চ্যালেঞ্জ হবে এটাই। প্রথম সংসদ অধিবেশন ঘিরে সম্পন্ন করা হয়েছে সব প্রস্তুতি। সংসদে আসন বিন্যাসের পাশাপাশি নিরাপত্তা জোরদার করা হয়েছে সংসদ ভবন এলাকায়। জুবায়ের রাজিন, নিউজ ডেস্ক, দেশ টিভি। দ্রব্যমূল্য কমাতে যে অ্যাকশন দরকার সেটাই নেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এ সময় ব্যর্থতার জন্য বিএনপির কেন্দ্রীয় কার্যালয় কালো কাপড় দিয়ে ঢেকে রাখা উচিত বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। তৌফিক মাহমুদ মুন্না রিপোর্ট। সমসাময়িক বিষয় নিয়ে সোমবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এই সংবাদ সম্মেলনে উঠে আসে নতুন সংসদের চ্যালেঞ্জের কথা। ওবায়দুল কাদের জানান, দ্রব্যমূল্য জনগণের নাগালের মধ্যে আনাই প্রধান চ্যালেঞ্জ। এখন আমাদের প্রায়োরিটি হচ্ছে দ্রব্যমূল্য, দ্রব্যমূল্য মানুষের পারচেজিং পাওয়ার এখন এবং বাজার নিয়ন্ত্রণ সর্বোপরি, বাজার নিয়ন্ত্রণ এই বিষয়টা চ্যালেঞ্জ। মিষ্টি কথায় তো চিড়ে বুঝবে সবসময়, তো কথা যেভাবে বলতে হয় সেভাবেই বলতে হবে। আমার যে অ্যাকশনের দরকার সে অ্যাকশন নিতে হবে, শুধু হুমকি ধামকি দিয়ে সমস্যার সমাধান হবে না, এখানে অ্যাকশনটা নিতে হবে, কৌশল অবলম্বন করতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিএনপির কালো পতাকা মিছিলে অনুমতি দেয়নি জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, কালো পতাকা মিছিল ষড়যন্ত্রের আভাস। আমি যতদূর জানি মাননীয় স্বরাষ্ট্রপতি বলেছেন যে সো কলড কালো পতাকা মিছিল এর অনুমতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেয়নি, তো বেআইনিভাবে তারা কীভাবে করে এটা উদ্ভূত পরিস্থিতিতে আইন প্রয়োগকারী সংস্থাই দেখবে। 25,000 নয়, বিএনপির 10,000 নেতাকর্মী জেলে রয়েছে বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। সংবাদ রাতে আবার বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। আবার আমন্ত্রণ সংবাদ রাতে। দেশে একদলীয় শাসন চলছে দাবি করে বিএনপি নেতারা বলেছেন গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। ভারতের প্রত্যক্ষ সমর্থন নিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে বলেও মন্তব্য করেন তারা। দেশকে কারাগার বানানো হয়েছে উল্লেখ করে গ্রেফতার নেতাকর্মীদের মুক্তি দাবি করেন বিএনপি নেতারা। আরও জানাচ্ছেন এনায়নাহিদ। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 88তম জন্মবার্ষিকী উপলক্ষে সোমবার সকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভার আয়োজন করে জিয়াউর রহমান ফাউন্ডেশন। বক্তারা বলেন, এ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না, যার প্রমাণ 7 জানুয়ারির নির্বাচন। কিন্তু বাংলাদেশের মানুষ একটা জিনিস প্রমাণ করে দিয়েছে, 14-র অটোপাস, 18-র নিশিরাতের ভোট আর 24 সালের 4% ভোট বাংলাদেশের মানুষ তো দূরের কথা, বিশ্বের গণতান্ত্রিক দেশগুলো আপনাকে গ্রহণ করে না। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, বিএনপির মূল সংগ্রাম দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার সংগ্রাম। ভারত বাংলাদেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। অবিশ্বাসের দোলাচলে কেন এই সরকার নিয়ে যাচ্ছে, আর কেনই বা আমাদের বন্ধু রাষ্ট্রের নীতি নির্ধারকরা নিয়ে যাচ্ছে, বাংলাদেশের 18 কোটি মানুষ কি সেই প্রশ্ন করতে পারে না? বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন রুহুল কবির রিজভি। তাদেরকে রিমান্ডে নিয়ে গিয়ে অত্যাচার করা হয়েছে। বলেন, ওবায়দুল কাদেরের বক্তব্যে স্পষ্ট, ভারতের সমর্থনে ক্ষমতায় এসেছে আওয়ামী লীগ। এই ভীতিটা দূর করার জন্য ভারতের সমর্থন জরুরি ছিল, সেই কথাটাই কিন্তু ওবায়দুল কাদের সাহেব বলে ফেললেন যে এটা অত্যন্ত জরুরি ছিল ভারতের সমর্থন নেওয়াটা। আবার তিনি আরেকটি সভায় বলেছেন, নির্বাচনের সময় ভারত পাশে দাঁড়িয়েছিল, স্বীকার করতেই হবে, আর কেউ দাঁড়ায়নি। আবার তিনি সাংবাদিকদের সামনে বলেছেন, শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি সব অবিশ্বাসের দেয়াল ভেঙেছে। বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহতের প্রতিবাদ জানিয়ে গ্রেপ্তার বিএনপি নেতাকর্মীদের মুক্তির দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।
এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। জাতীয় পার্টিতে বিভক্তি নিয়ে কোনো অস্বস্তি নেই বলে জানিয়েছেন দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু। সোমবার দুপুরে বনানীতে তিনি সাংবাদিকদের জানান, রসন এরশাদ ছাড়া দলে কারো পদ নেই। এদিকে রসনপন্থী বলে পরিচিত স্বঘোষিত ভারপ্রাপ্ত মহাসচিব কাজী মামুন জানান, কয়েকদিনের মধ্যেই দলের কাকরাইল কার্যালয় দখলে নিয়ে নতুন সম্মেলন ডাকা হবে। জাতীয় পার্টির হালচাল জানাচ্ছেন ফখরুল ইসলাম। দীর্ঘদিনের দ্বন্দ্ব থেকে আবারও বিভক্তির কবলে এরশাদের জাতীয় পার্টি। গেল বৃহস্পতিবার কোনো কাউন্সিল ছাড়াই নিজেকে জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষণা দেন রওশন এরশাদ, আর ভারপ্রাপ্ত মহাসচিব করেন কাজী মামুনকে। এতে স্পষ্ট হয়ে ওঠে জাতীয় পার্টির ভাঙন। আলাদা দল গঠন না করেই জাতীয় পার্টি নিয়ে এবার শুরু হলো কাড়াকাড়ি। নেতা কর্মীদের অনুরোধে আমি পার্টির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলাম। সোমবার দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, বিভক্তকারীরা কোনো পথ পাবে না জাতীয় পার্টিতে, এ নিয়ে কোনো অস্বস্তিও নেই বলে জানান তিনি। জাতীয় পার্টির সংসদীয় দল ঐক্যবদ্ধ আছে, সকল টায়ার আমরা আমাদের নেতৃত্বে আছে। এখানে এই যারাই কর্মটি করছেন দলের নামে, তারা আসলে দলের কেউ না, দলের কেউ না, কাজেই তাদের কথায় আমাদের অস্বস্তি প্রকাশ করার কোনো কারণ আছে কি? আর রসনপন্থী হিসেবে পরিচিত ভারপ্রাপ্ত মহাসচিব কাজী মামুন জানান, বর্তমান চেয়ারম্যান জি এম কাদের ও মুজিবুল হক চুন্নু দলের কেউ নন। কোন অথরিটিতে থাকবেন, আপনাদের নৈতিকতা চরমভাবে বুলুণ্ঠিত হয়েছে এই দ্বাদশ নির্বাচনে। আপনারা নৈতিকতা বলতে যা আছে সকল নৈতিকতা আপনারা কি করেছেন, হারিয়ে ফেলেছেন। আপনাদের আর থাকার সুযোগ নাই, আর আপনাদের থাকার একটা সুযোগ আছে আমি মনে করি, সম্মেলনে আপনারা আসেন, ওই সম্মেলনে ডিসাইড হবে আপনারা থাকতে পারবেন কি পারবেন না। সংঘোষিত জাতীয় পার্টির পদ পদবি বহাল করতে নির্বাচন কমিশনের কাছে চিঠিও দিয়েছেন রসনপন্থী নেতারা। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। নিজ মন্ত্রণালয়কে আরও বেশি যুগোপযোগী ও স্মার্ট করতে আইসিটি মন্ত্রণালয়ের সাথে মতবিনিময় সভা করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। সোমবার বিকালে সচিবালয়ে এই সভায় নিজ মন্ত্রণালয়ের বিভিন্ন দিক তুলে ধরে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে কথা বলেন তিনি। এ সময় বন, পাহাড় রক্ষা সহ উন্নয়ন প্রকল্প পরিবেশ বান্ধব রাখতে প্রযুক্তি নির্ভর হওয়ার পক্ষে যুক্তি তুলে ধরেন পরিবেশ মন্ত্রী। জানান, প্রযুক্তি নির্ভর হলেও তথ্যের নিরাপত্তা নিশ্চিতে সতর্ক থাকতে হবে। কিছু কিছু চিন্তা করছি আমরা সেলফ অ্যাসেসমেন্টে চলে যাব, যেগুলো আপনার গ্রিন ইন্ডাস্ট্রি বা গ্রিন ক্যাটাগরি। আমাদের চারটা ক্যাটাগরি আছে, একটা আছে গ্রিন, একটা আছে হলুদ, একটা আছে কমলা, একটা আছে লাল। তো যত নিচের দিকে যাচ্ছেন তত আপনার রিকোয়ারমেন্টগুলো স্টিপ হচ্ছে। সো এইটাকে আমরা কীভাবে করতে পারি, এবং সেখানে ধরেন ইভেন ফর দি মোর মানে সেন্সিটিভ ক্যাটাগরিজ কমলা বা লাল, কেউ যদি নিজে অ্যাসেসমেন্টটা করলো তারপরে সেটা আমরা আবার আরেকজনকে দিয়ে চেক করাবো। এবং সেখানে আমরা চাচ্ছি হিউম্যান ইন্টারাকশনটা যেন কমে যায়। সুন্নাতে খাতনা করাতে গিয়ে রাজধানীর বাড্ডার ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে শিশু আয়ান আহমেদের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত কমিটির রিপোর্টকে আইওয়াস ও হাস্যকর বলেছেন হাইকোর্ট। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আতাবুল্লার হাইকোর্ট বেঞ্চ এই মন্তব্য করেন। একই সঙ্গে আগামী 11 ফেব্রুয়ারি এ বিষয়ে আদেশের দিন ঠিক করেন আদালত। বিস্তারিত শামীমা আক্তারের রিপোর্টে। সুন্নতে খতনা করাতে গিয়ে শিশু আয়ান আহমেদের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত প্রতিবেদন সোমবার হাইকোর্টে উপস্থাপন করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষারকান্তি রয়। আদালত প্রশ্ন রাখেন, শিশু আয়ানের অ্যাজমা সমস্যা জানার পরেও চিকিৎসক কেন অপারেশনের জন্য এত তাড়াহুড়া করেন? শিশু আয়ানের খতনা করার সময় যে পরিমাণ ঔষধ ব্যবহার করা হয়েছে, হার্টের বাইপাসেও এত ঔষধ লাগে না বলেও মন্তব্য করেন আদালত। কোর্ট শুনানি চলাকালীন সময়ে তদন্ত রিপোর্ট সম্পর্কে কোর্ট একটি মন্তব্য করেন, সেটা হচ্ছে এই তদন্ত রিপোর্টের একটি হাস্যকর একটি রিপোর্ট। তদন্ত রিপোর্টে এমন কিছু কিছু বিষয় উঠে এসেছে ডাক্তারদের স্টেটমেন্টের সাথে, তদন্ত যারা তদন্তকারী অফিসার ছিলেন তাদের রিপোর্টের সাথে কোনো মিল থাকেনি। আদালত আরও বলেন, দায় এড়ানোর জন্যই স্বাস্থ্য অধিদপ্তর এ ধরনের রিপোর্ট দাখিল করেছে। ভিকটিমের যে বাবা ছিল শামীম আহমেদ, তার কাছে এক্সরে রিপোর্ট ছিল, তারা অতিরিক্ত সিপিআর দেওয়ার কারণেই বেসিক্যালি তার আরআইপিটা ফ্র্যাকচার হয়েছিল, অর্থাৎ তাদের বুকের পাঁজর ভেঙে গিয়েছিল। এই ধরনের কোনো বিষয়ে কোনো প্রতিবেদন কোনো রিপোর্ট এই প্রতিবেদনে আসে নাই, যেহেতু তদন্ত রিপোর্টটা একটি ম্যানিপুলেটেড রিপোর্ট হয়েছে, একটি বায়াস রিপোর্ট হয়েছে,
তাদের লায়াবিলিটি এড়ানোর জন্য আমি জুডিশিয়াল ইনকোয়ারি চেয়েছি এবং বিজ্ঞ আদালত বলেছেন শুধু জুডিশিয়াল ইনকোয়ারি না, আমরা একটা মেডিকেল নেগলিজেন্স টিম একটা বাংলাদেশে গঠন করা যায় কি না আপনারা একটু দেখে আসেন। পরে আদালত আগামী 11 ফেব্রুয়ারি এই মামলা আদেশের জন্য দিন ঠিক করেন। টোটাল বিষয়টা আয়ানের বাবার বক্তব্য, ডাক্তার তাসনুবা, সাব্বির আহমেদ সবার বক্তব্যটা আমি কোর্টে উপস্থাপন করি। উপস্থাপন করার পরে পিটিশনার যে লয়ার ছিলেন উনি বলছে এটার অ্যাগেনস্টে উনি একটা এফিডেভিট দাখিল করবেন, সেজন্য মাননীয় আদালত সেটা 11 তারিখে রেখেছেন। তার এফিডেভিটটা দাখিল করার পরে উনি যথাযথ এটার আদেশ দিবেন। গেল 8 জানুয়ারি ইউনাইটেড হাসপাতালে মারা যায় শিশু আয়ান আহমেদ। শামিমা আক্তার, দেশ টিভি, ঢাকা। কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না চালের বাজার। প্রকারভেদে কেজিতে বেড়েছে 5 থেকে 8 টাকা। ক্রেতাদের অভিযোগ, চালের দাম নিয়ন্ত্রণে অনেকটা দায় সারা তদারকি করছে খাদ্য মন্ত্রণালয়, আর দাম বৃদ্ধির জন্য বরাবরের মতো সরবরাহ সংকটকে দায়ী করছেন বিক্রেতারা। বিস্তারিত ইস্তেকারের যা রিপোর্টে। প্রায় প্রতিদিনই বাড়ছে কোনো না কোনো পণ্যের দাম, এতে নতুন যুক্ত হয়েছে চাল। প্রধান এই খাদ্যপণ্যটির দাম বাড়ায় বেকায়দায় মধ্যবিত্ত ও স্বল্প আয়ের মানুষ। অনেক দোকানদার তাদের আসন ছেড়ে আমাদেরকে দেখে বা খবর পেয়ে চলে গিয়েছে। চালের দাম নিয়ন্ত্রণে বাজার তদারকি সহ নানা পদক্ষেপ নিয়েছে সরকার, তবে খুব বেশি প্রভাব নেই বাজারে। এমন বাস্তবতায় কারওয়ান বাজার চালের আড়তে অভিযান চালায় খাদ্য মন্ত্রণালয়ের মনিটরিং টিম। তাদের উপস্থিতি টের পেয়ে দোকান ফেলে পালিয়ে যায় ব্যবসায়ীরা। দামে কারসাজি, প্লাস্টিক বস্তা ব্যবহার সহ বেশ কয়েকটি অসঙ্গতির দায়ে দুটি দোকানকে 50,000 টাকা জরিমানা করা হয়। এ সময় ব্যবসায়ীদের প্লাস্টিকের বস্তায় চাল না কেনার আহ্বান জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। 2009-এর 38 ধারা অনুযায়ী একজন দোকান মালিককে 20,000 টাকা জরিমানা করেছি। আরও অসঙ্গতি ছিল, ওনারা ফুড গ্রেডের লাইসেন্স ছিল না, তারপর ওনাদের পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার ছিল না, অর্থাৎ চালের বস্তাগুলো ওটা পলিথিনের ছিল। মানুষের মানে মূল যে খাদ্য সেটাই হলো রাইস, সেই জন্যই আমাদের এই মানে প্রচেষ্টা। আপনারা দেখেছেন যে জাতীয় পর্যায়েও এটি নিয়ে আমরা অনেক মিটিং করেছি, সভা করেছি এবং লোকজন যারা যারা স্টেক হোল্ডার তাদেরকে আমরা উদ্বুদ্ধ করেছি যাতে চালের দামটা যৌক্তিক পর্যায়ে থাকে। তবে জরিমানার বিরুদ্ধে আপিল করবেন বলে জানান ভুক্তভোগীরা। জরিমানা করছে, আমরা এখন ভোক্তার সাথে আমরা এটা আপিল করতে পারি, আমরা এটা আপিল করতে পারি। ভোক্তা আমাদেরকে যে প্রাইস দিছে, আমাদের চালান ছোতা দেখবে, কিনা দাম দেখবে, ভোক্তার সেই যদি আমাদের বেশি হয় তাহলে আমরা এটা আমাদের অপরাধ মনে করব। আর যদি ভোক্তা যে হিসাবে আমাদেরকে দিছে যদি ওই হিসাবে হয় আমরা কিন্তু ভোক্তাতে আমরা এটা নিয়ে আপিল করব। মেন যেখানে উৎপাদন হয় যদি ওইখান থেকে না দেয় তাহলে এখানে আসবে না, আমরা সবাই তো বয়কট করতে চাই, যেহেতু ওইখান থেকে না হলে তার এখানে বাধ্য হবে না। অনেকটা দায় সারা ভাবে দুটি দোকান ঘুরে দেখে ফিরে যায় খাদ্য মন্ত্রণালয়ের মনিটরিং টিম। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। শিল্প কারখানায় নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত না হওয়া পর্যন্ত আগের দামে ফেরত যেতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএমএ। রাজধানীর একটি হোটেলে এই খাতের আন্তর্জাতিক প্রদর্শনী উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান সংগঠনের সভাপতি মোহাম্মদ আলী। বিস্তারিত ইফতেখার রেজা রিপোর্টে। সমন্বয়ের কারণ দেখিয়ে দাম বাড়ানো হলেও নিশ্চিত করা যায়নি নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ, যার বড় প্রভাব পড়েছে শিল্প খাতে, ব্যাহত হচ্ছে উৎপাদন। এমন প্রেক্ষাপটে সোমবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সংবাদ সম্মেলন করে বস্ত্র ও পোশাক খাতের সংগঠন বিটিএমএ। ঢাকা ইন্টারন্যাশনাল টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস মেশিনারি এক্সিবিশন আয়োজন উপলক্ষে এ সংবাদ সম্মেলন করা হলেও উঠে আসে গ্যাস সংকটের বিষয়। বিটিএমএ সভাপতি জানান গ্যাস সংকটে উৎপাদন কমেছে 40% পর্যন্ত। তীব্র ডলার জ্বালানি সংকটের প্রেক্ষিতে বিশ্ব অর্থনীতি একটি তালমাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই নেতিবাচক প্রভাবে বাংলাদেশ, অর্থাৎ আমরা যারা আগামী 2026 সালে উন্নয়নশীল দেশে পরিণত হতে যাচ্ছি তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হব। 2022 সালে শিল্প কারখানায় নিরবিচ্ছিন্ন গ্যাস সংযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে গ্যাসের দাম বাড়ানো হলেও নিশ্চিত না হওয়ায় আগের দামে ফেরত যাওয়ার দাবি তুলেছে বিটিএমএ। আমরা জানেন ইতিমধ্যে সরকার নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহের লক্ষ্যে গ্যাসের মূল্য বৃদ্ধি করেছিল 2022 সালে। আমাদেরকে কথা দিয়েছিল 2022 সালের ফেব্রুয়ারি মাসে যখন গ্যাসের মূল্যটি 178% বৃদ্ধি করা হয়, সেক্ষেত্রে আমাদের সাথে প্রতিশ্রুতি ছিল তারা আনইন্টারাপ্ট সাপ্লাই দিবে। এই আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা সেদিন প্রাইসটাকে মেনে এসেছিলাম। আমরা ভেবেছিলাম যদি মূল্য বাড়েও যদি আমরা আনইন্টারাপ্ট সাপ্লাই পাই তাতে আমাদের শিল্পগুলি বেঁচে যাবে, কিন্তু অত্যন্ত দুঃখ পরিতাপের বিষয়
এই বিষয়ে পেট্রো বাংলা আমাদেরকে সঠিকভাবে গ্যাস সাপ্লাই দিতে ব্যর্থ হয়েছে এবং এই বিষয়ে পরবর্তী তারা আমাদেরকে কোনো আলোচনার টেবিলেও ডাকে নাই। আগামী 1 ফেব্রুয়ারি 4 দিনব্যাপী এই আন্তর্জাতিক প্রদর্শনী পূর্বাচলে আন্তর্জাতিক সম্মেলন সিটি বসুন্ধরায় শুরু হবে। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা।